এটাও ভালো না এটাও ভালো না সব কটা পুরনো হয়ে গেছে একটাও ভালো কিছু নেই এবার কি পরে যাব আমি এই রিয়া তোর কাছে কোনো ভালো ইয়ারিং আছে রে আরে আমার কাছে ইয়ারিং থাকলে আমি এরকম করে বসে থাকতাম না ও বাবা তোর কাছেও নেই তাহলে আমরা কি ইয়ারিং পরে বিয়ে বাড়িতে যাব খুলে নিতে পারো তারপর রিং এর মধ্যে ঝুমকোটাকে এরকম ভাবে ঢুকিয়ে দাও সেম ভাবে আরো একটাকে করে ফেলো এবার দেখো নর্মাল ইয়ারিংটাই কি সুন্দর বিয়ে বাড়ি যাওয়ার মতন ইয়ারিং হয়ে গেল তাও আবার ঝট করে ঘেমে যাই তখন ব্যাকটেরিয়া আমাদের আন্ডারআর্মসের ঘাম খেয়ে ফেলে আর পুপ করে দেয় যার জন্য বডি অডার হয় তাই আমি ইন্টারনেটে অনেক রিসার্চ করার পরে পেয়েছি রেক্সোনা যেটা ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডিওড্রেন্ট আগে আমি ডিওড্রেন্ট স্প্রে আর ট্যালকাম পাউডার ইউজ করতাম যেটা পার্মানেন্ট সলিউশন না ডিওড্রেন্ট স্প্রে মধ্যে অ্যালকোহল থাকার জন্য আমার র্যাশ আর ইচিনেস হতো তাই জন্য আমি প্রতিদিন স্নান করার পরে ইউজ করি এই রেক্সোনা শাওয়ার ফ্রেশ রোল অন এটাকে এভাবে নিজের আন্ডারআর্মসে 4 থেকে 6 বার সার্কুলার মোশনে সোয়াইপ করতে হয় সব থেকে ভালো কথা এটা 100% অ্যালকোহল ফ্রি আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড মানে এটা স্কিনের জন্য পুরোপুরি সেফ আরো বড় ব্যাপার হলো রেক্সোনাতে আছে মোশন অ্যাক্টিভেটেড টেকনোলজি যা আপনাকে বডি অডর থেকে অলওয়েজ প্রোটেক্ট করে আর হেভি আউটফিটেও ফ্রেশ ইচ ফ্রি অ্যান্ড কমফোর্টেবল রাখে নাও আই স্মেল অফ কনফিডেন্স আরে বাহ এবার থেকে আমি রেক্সোনা শাওয়ার ফ্রেশ রোলারই ব্যবহার করবো হ্যাঁ যদি আপনিও এই গরমে বডি অডর থেকে ফ্রি আর অলওয়েজ ফ্রেশ থাকতে চান তাহলে অবশ্যই ইউজ করুন রেক্সোনা শাওয়ার ফ্রেশ রোল অন নিচে ডেসক্রিপশনে লিংক আছে চেক ইট নাও আরে ভাই জানিস আজকে সন্ধ্যাবেলা দিদির বিয়ে আছে হ্যাঁ তো জানা যাবো তো ভাই কিন্তু লেহেঙ্গার সাথে কি জুয়েলারি পরবো সেটাই বুঝতে পারছি না আর আমি তো কোনো জুয়েলারিও কিনিনি আর শোন লেহেঙ্গার সাথে কিন্তু ইয়ারিং নোজ পিন আর নেকলেস পরবিই পরবি কিন্তু নোজ রিং নেই আমার কাছে তো কিনে নে টাকাও নেই আমার কাছে অত কিন্তু হ্যাক আছে আমার কাছে কি সত্যি তো এটার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে এমন একটা রিং আর তারপর নিজের পুরনো একটা ব্রেসলেট নিয়ে নাও আর রিংটাকে এভাবে ব্রেসলেটের হুকের মধ্যে ফাঁসিয়ে দাও এবার দেখো ঝট করে রিং থেকে কেমন নোজ রিং তৈরি হয়ে গেল না আর তাও আবার একদম ইউনিক দেখো বন্ধুরা চেন দিয়ে আমাদের ব্রেসলেটটা তো একদম তৈরি আর দেখতেও কি সুন্দর আর ইউনিক লাগছে হ্যাঁ
নেকলেস? হ্যাঁ নেকলেস। আর ব্রেসলেট? ব্রেসলেট এটাও নেই। কি তোর কাছে ব্রেসলেটও নেই? পেলে পেলে ওমরা, পেলে পেলে ওমরা। আরে বাবারে কে হ্যাঁ, জীবনে কখনো এত খুশি নাকি? আরে এটা কি ফেলিস না কেন? আরে তোর ব্রেসলেট লাগবে না তো দেখানে। বোতল দিয়ে ব্রেসলেট বানানোর জন্য প্রথমে একটা এরকম ব্রেসলেট নিয়ে নাও, আর তারপর ওটাকে পেছন থেকে এরকম রাউন্ড শেপে কেটে ফেলো। এবার দেখো কাটার পরে এটা একদম এরকম লাগবে। এবার এরকম ধরনের একটা কাপড় নিয়ে এই যে বোতলের ব্রেসলেটটা আমরা বানিয়েছি ওটাকে কাপড়ের ভেতরে ঢুকিয়ে দাও। এবার কাচের সাহায্যে এই যে হাতাটা আছে এটাকে কেটে ফেলো, আর অপোজিট সাইডটাকেও সেম ভাবে একটুখানি কাপড় রেখে কেটে ফেলো। এবার আমাদের কাপড়ের সাহায্যে পুরো ব্রেসলেটটাকে কভার করে নিতে হবে। কাপড়টাকে ভালো করে সেট করার পরে একটা সূচ সুতোর সাহায্যে এভাবে সেলাই করে দাও। আর লাস্টে শুধু এইটাকে এভাবে ফোল্ড করে ঘুরিয়ে দাও। আর দেখো আমাদের ব্রেসলেট একদম তৈরি। আর দেখো আমরা এখানে আগে থেকে আরো একটা ব্রেসলেট বানিয়ে রেখেছি। এবার দেখো এটা দেখে কেউ বলবে না যে এটা পর্তল কেটে বানানো হয়েছে। দেখ না আমাকে এত সুন্দর দেখতে লাগেছে, কি বলবো, যা পড়ি তাতেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ চার চার একটু বেশি হয়ে গেল। মানেটা কি? এই ইয়ারিং গুলোতে তোকে একদমই ভালো লাগছে না? সত্যি কথা বলতে আমারও এগুলো পড়তে ভালো লাগে না, কিন্তু এগুলো ছাড়া তো আমার কাছে কিছুই নেই। ঠিক আছে কাঁদতে হবে না, আর এগুলো আমাকে দে। হুপ ইয়ারিং বানানোর জন্য প্রথমে একটা নর্মাল ইয়ারিং নিয়ে নাও, তারপর নিয়ে নাও একটা স্প্রিং, আর ইয়ারিং এর ভেতরে স্প্রিংটাকে এভাবে সেট করে দাও। এবার ইয়ারিং এর অ্যাকর্ডিং স্প্রিংটাকে টেনে একটুখানি বড় করে নাও, আর তারপর নিয়ে নাও এরকম একটা হলুদ রঙের সুতো। এবার সুতোটাকে নিয়ে স্প্রিং এর দুপাশ থেকে এইভাবে ঘোরাতে থাকো, এইভাবে ক্রিস ক্রস করে সুতোটাকে মোড়াতে থাকো। সুতোটাকে ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এক্সট্রা সুতোটাকে এভাবে বাদ দিয়ে দাও। আর দেখো সেম ভাবে আরো একটা ইয়ারিং আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এবার দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না দেখতে? তো বন্ধুরা বলো কেমন লাগলো আজকে আমাদের জুয়েলারি হ্যাকস? ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক করে দিও। কোন জুয়েলারিটা সবথেকে বেশি ভালো লেগেছে? আমার কিন্তু ইয়ারিং এর হ্যাকটা খুব ভালো লেগেছে। আমার নোজ রিং এরটা বেশি ভালো লেগেছে। কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও ভিডিওটাকে, আর লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঝটপট করে দাও বন্ধুরা।